हाय फ्रेंड्स, केमन आछो सबाई। आमी आकाश आर तोमरा देखछो आमार यूट्यूब चैनल इट्स आकाश। आज के जो टॉपिक निये कथा बोलछी सेटा हलो जे तोमरा वेस्ट बेंगले रिसिप्रोकल रेजिस्ट्रेशनेर जोन्नो जे फर्म फिल आप करेछो तारपरे तोमादेरके एकटा डेट निते हय। तो सेई डेटटा तोमरा किभाबे तोमरा नेबे, तो आगे तोमादेरके जेटा नोटिसटा छिलो एई देखते पाच्छो जे प्रत्येक इंग्रेजी मासेर 25 तारीखे তোমাদের দুপুর দুটোর সময় একটা স্লট খুলে, তো সেই স্লটে তোমরা একটা করে তোমরা ডেট পেতে পারো। তো যাদের ডেট পেয়েছো তারা আগে করে নিয়েছো। এখন কি হয়েছে যে এখন নতুন নিয়ম হয়েছে যে 6 মাসের প্রায় তোমাদের যে ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা সেই ডেটটা তোমরা যে কোনো দিন তোমরা এখন অ্যাপ্লাই করতে পারো। যো যারা হয়তো 4 মাস কাজ করেছো, ভাবছো 2 মাস পরে আমাদের 6 মাস হয়ে যাবে, তো 6 মাস পরে আমরা অ্যাপ্লাই করব, তারপর আমরা ডেট নেব, তো তারা তখন কি করবে, তো তখন ডেট পাবো না। সব ডেট যদি ফিল আপ হয়ে যায় তো তোমরা তখন পাবে না। এখন থেকে তোমরা কি করবে, 3 মাস কি 4 মাস পরের ডেট তোমরা নিয়ে নাও। নেওয়ার পরে তোমাদের 6 মাস হয়ে গেলে, তোমরা কমপ্লিট হয়ে গেলে তারপরে অ্যাপ্লিকেশন করে তোমরা ওই ডেটে তোমরা ভেরিফিকেশন করে দেবে। তো এখন আগে যে নিয়মটা সেটা দুপুর দুটোর সময় হতো, তো এখন কি করছে যে পুরো ডেটটা তোমাদেরকে এখন 6 মাসের মধ্যে 6 মাসের ডেট একসাথে দিয়ে দিয়েছে। তো অনেকে সবাই করার চেষ্টা করবে, তাই তোমরা আগে নিজেরা করতে পারো। তো চলো কিভাবে ডেটটা তোমরা নেবে ফোন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পরে এখানে সার্চ করবে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন .gov.in। দেখতে পাচ্ছ আমার এখানে চলে এসছে। তো এখানে আসার পরে তোমরা কি করবে, সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে নতুন এরকম একটা পেজ চলে এসছে। তো এখানে যে WB হেলথ আছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তোমরা এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের দেখতে পাচ্ছ এই যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার দেওয়া আছে। তোমরা যে আগে ফর্ম ফিল আপ করেছো সেই সময় যে তোমাদের আইডি পাসওয়ার্ডটা, আইডিটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড যে যার মতো যারা করে রেখেছো সেই পাসওয়ার্ড ক্যাপচারটা দিয়ে তোমরা সাইন ইন করবে। তো সাইন ইন করার পরে তোমাদের দেখা, তো তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে এসছে। তো দেখতে পাচ্ছ যে আগে যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম তোমাদের এখানে সাবমিটেড দেখাচ্ছে। তো তোমরা কি করবে, এখানে হোম বাটনে ক্লিক করবে। হোম বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে শিডিউল ডেট আছে। তো শিডিউল ডেটে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে শিডিউল ডেট আছে, এখানে সেভ অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছ আগে কি ছিল, তোমাদের এক মাসের মধ্যে যে 3-4টা ডেট ছিল সেই 3-4টা ডেট তোমাদের দিত। তো এখন কি করছে দেখতে পাচ্ছ, প্রায় 6 মাসের তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো এবারে কি করবে, তোমরা পুরো জানুয়ারি মাস অবধি তোমাদের ডেটটা দিয়ে দিয়েছে পরের জানুয়ারি মাস অবধি। তো তোমরা এখানে যে কোনো একটা ডেট তোমরা এখন সিলেক্ট করে নিয়ে নিতে পারো। তো প্রায় 6 মাস নয়, প্রায় 1 বছরের মতো তোমাদের পুরো ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে কিন্তু তোমাদের আর হবে না। তো এই জন্য তোমরা কি করবে যে তোমাদের যে কোনো যে ডেট খুশি, তো ধরো আমার 10ই অক্টোবর যাব, তো 10ই অক্টোবরের ডেটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অলরেডি স্লট বুক। তো প্রায় অনেকেই সবাই এরকম করছে। তো তোমরা কি করবে, 10ই অক্টোবর যদি না হয় তো তোমরা একেবারে লাস্টের দিকে যে করতে পারো, তাহলে আশা করি হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি স্লট সব বুক হয়ে গেছে। তো তোমরা এখন কি করবে, জানুয়ারি মাস অবধি তোমরা একটাও স্লট বুক করতে পারবে না। তো পরবর্তীকালে আবার 6 মাস পরে তোমাদের আবার নতুন স্লট আসবে। তো সেই সময় তোমরা কি করবে, এই স্লটটা তোমরা সঙ্গে সঙ্গে ফিল আপ করবে, নাহলে তোমাদের এখন স্লট বুক করতেই অসুবিধা হবে। এখন দেখতে পাচ্ছ তোমাদের পুরো স্লট বুক হয়ে আছে, তো তোমরা এখন কিছু করতে পারছো না। তোমাদের স্লট বুক হয়ে গেলে এইরকম একটা নতুন পেজ আসবে। তো তোমাদের দেখতে পাচ্ছ এরকম তোমরা স্লট বুক করে দিলে তারপরে তোমাদের এখানে দেখতে তোমার নাম দেখাবে, এখানে শিডিউল ডেটটা দেখাবে, তুমি কোন ডেটে তোমরা সেভ করেছো, তো সেই ডেটটা দেখাবে। ওই ডেটে তোমাদেরকে সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সব তোমাদের যেতে হবে। তো এইরকমভাবে তোমরা স্লট বুক করে এইরকম এই কাগজ এই পেজটাও তোমাদের নিয়ে যেতে হবে। এই কপিটা সেখানে তোমাদেরকে চেক করবে, এর পরবর্তী আরও কী কী চেক করে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।